সুলকাম মাই চ্যানেল লার্নিং প্লাস ইন জিওগ্রাফি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2024 সালের পরীক্ষার্থী তোমাদের এই বছরের জন্য পরিবেশ বিদ্যা বা এনवायरमेंटাল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকে হাজির হয়েছে আজকে তোমাদের সঙ্গে বিভাগ গ 8 মার্কসের কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের এই বিভাগ গ থেকে যে 8 মার্কসের क्वेश्चन আসে সেটা কিন্তু খুব সবথেকে বেশি বড় প্রশ্ন হিসেবে কিন্তু পার্ট বাই পার্ট আসে এইট মার্কসের বড় কোশ্চেনও আছে কিন্তু সেটা আসার সম্ভাবনা খুবই কম বা অনেক সময় ভাঙা কোশ্চেনের পাশাপাশি বড় প্রশ্ন দিয়ে দেয় তো তোমাদের এইট মার্কসের কোশ্চেন যদি ভেঙে ভেঙে দেয় তাহলে এইভাবে দিতে পারে ফাইভ প্লাস থ্রি টু প্লাস থ্রি প্লাস থ্রি বা টু প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান এইভাবে কিন্তু ভাঙা ভাঙা ভাবেও কিন্তু দিয়ে দিতে পারে আবার অনেক সময় এইট মার্কস বড় কোশ্চেন কিন্তু দিয়ে দেয় তো আজকে তোমাদের সঙ্গে সেই বড় আট নম্বরের কোশ্চেন এবং ভাঙা ভাঙা কোশ্চেন সব কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে হাজির হয়েছে আজকে যেহেতু আমার ভিডিওর টাইটেলে তোমরা দেখতে পাচ্ছ যে লিখেছি যে এইচ এস এনভায়রমেন্টাল সায়েন্স সাজেশন আমি সাজেশনকে আমি অ্যাকচুয়ালি সাজেশন বলি না আমি আমি এটা বলে থাকি যে গত বছর যে পোর্শন থেকে প্রশ্নপত্র এসে গেছে সেই পোর্শনটুকু বাদ দিয়ে বাকি যে পুরো যে আমার বইয়ের যে সিলেবাস রয়েছে পুরোটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বা সাজেশন তাই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে হাজির রয়েছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে যদি তোমরা খুব বেশি করে যদি জোর দাও তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম নাইনটি কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে নিতে পারবে তো আমি এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী যে তোমাদের আহ এনভায়রনমেন্টাল সায়েন্সের যে চারটি যে তোমাদের অধ্যায় রয়েছে ক্লাস এর সেই চারটি অধ্যায়ের উপর কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে তোমাদের সঙ্গে আজকে হাজির হয়েছে তো তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই প্রথম অধ্যায়টি হচ্ছে জীববৈচিত্র্য এই জীববৈচিত্র্য এনভায়রনমেন্টাল স্টাডিজের পা পাশাপাশি যদি তোমাদের যদি জিওগ্রাফি থেকে থাকে এইচএস এ বা উচ্চ মাধ্যমিকে যদি ভূগোল থেকে থাকে তাহলে ভূগোলও কিন্তু জীব বৈচিত্র্যের অধ্যায়টি আমরা পাবো তো জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্নপত্র গুলো ইম্পর্টেন্ট যখন আমি জিওগ্রাফির আমি সাজেশন দেবো তখন জীব বৈচিত্র্য থেকেও কিন্তু ঠিক এই রিলেটেডই কিন্তু প্রশ্নপত্র গুলো সেখানে সাজেশন হিসেবে থাকবে তো আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ক্ষেত্রে প্রথম অর্ধেক যে জীব বৈচিত্র্য রয়েছে তাহলে দেখবো জীব বৈচিত্র্য থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে জীববৈচিত্র্য বিনাশের কারণ পরের কোশ্চেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা ব্যাখ্যা করো পরের কোশ্চেন হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো ভারতবর্ষকে মেঘা বায়োডাইভার্সিটি বলা হয় কেন পরের কোশ্চেন হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে এর সঙ্গে দেওয়া হয়েছে ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য আর তার সঙ্গে আরো একটি প্রশ্ন ইনক্লুডেড করা হয়েছে সেটা হচ্ছে গাহস্থ জীব বৈচিত্র কাকে বলে টু প্লাস থ্রি এইভাবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার রয়েছে। পরবর্তী হচ্ছে টিকা লেখো পরিবেশ দূষণের সঙ্গে জীব সম্পর্ক ব্যাখ্যা করো পরে কোশ্চেন হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য এবং তার উপায়গুলি কি কি ফোর প্লাস ফোর বিপন্ন জীব কাকে বলে ভারতবর্ষে বিপন্ন জীব প্রজাতির উপর টিকা লেখো এইট মার্কস এটা কিন্তু আমরা এইট মার্কস হিসেবে দিয়েছি বা যদি ভাঙা প্রশ্ন হিসেবে দেয় তাহলে কিন্তু দিয়ে দিতে পারে পরের হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনগত ভান্ডার ও বন্য জীবের ব্যবসা সম্পর্কে টিকা লেখো অর্থাৎ এইটা এইট মার্কস দেওয়া হয়েছে এটা এইট মার্কস এইভাবে না দিয়েও আমরা এটাকে ফোর মার্কস হিসেবেও কিন্তু আমরা এখানে বলতে পারি যে এইটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ফোর মার্কস করে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাই দেখো আমি এখানে পাশে কিন্তু ফোর লিখে রেখেছি অর্থাৎ ভাণ্ডার বা ভান্ডার দিয়ে বা বন্য জীবের যে ব্যবসা যেটা আছে সেটাও নিয়ে কিন্তু ফোর প্লাস এইভাবে কিন্তু দিয়ে দিল তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা যে টিকা আছে প্রত্যেকটা টিকা কিন্তু আমরা ফোর মার্কস এর মতো করে কিন্তু আমরা এখানে রেডি করবো এবারে চলে আসব অধ্যায় দুই তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে দেখব কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় রয়েছে উনিশশো সালে পরিবেশ সুরক্ষা আইন সম্পর্কে টিকা লেখো অর্থাৎ উনিশশো সালে পরিবেশ সুরক্ষা সম্পর্কে যে আইনগুলোকে গৃহীত করা হয়েছে সেই আইন সম্পর্কে লিখতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে উনিশশো এর বসুন্ধরা সম্মেলন সম্পর্কে টিকা লেখো উনিশশো সালে যে বসুন্ধরা সম্মেলন যে করা হয়েছিল সেই সম্মেলনের সম্পর্কে আমাদের এখানে টিকা লিখতে হবে ফাইভ মার্কস পরের কোশ্চেন হচ্ছে ভারতে পরিবেশ ব্যবস্থাপনার কয়েকটি পদক্ষেপ লেখো পরবর্তী প্রশ্ন পরিবেশ সূচক মূল্যায়ন বলতে কি বোঝো এবং এই পরিবেশ সূচক মূল্যায়নকে আমাদের উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে এটাকে আমরা 3+5 প্লাস ফাইভ এইভাবে কিন্তু আমরা রেডি করতে পারি পরের কোশ্চেন হচ্ছে কার্বন ব্যবসা কাকে বলে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে এর পদক্ষেপ অর্থাৎ এই যে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্বন ব্যয় ব্যবসাকে নিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপ গুলোকে এখানে আলোচনা করতে হবে পরবর্তী কোশ্চেন পরিবেশ রক্ষায় জনসচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা ঠিক ব্যাখ্যা করো অর্থাৎ পরিবেশ রক্ষায় জনসচেতনতার কি গুরুত্ব আর পরিবেশ আইনের কি প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে এখানে ব্যাখ্যা করতে হবে পরের প্রশ্নে আসি সেটা হচ্ছে যে পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্য গুলি আলোচনা করো এর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি উল্লেখ করো তাহলে পরিবেশ ব্যবস্থাপনা করতে গেলে কি কি উদ্দেশ্য রয়েছে আর উদ্দেশ্যের পাশাপাশি এর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে লিখতে হবে তাহলে এই ছিল আমার দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে আসবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রা মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রভাব ব্যাখ্যা করো অর্থাৎ সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা লিখতে হবে আর সুস্থায় উন্নয়নের প্রভাব আমাদের বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রায় কতখানি প্রভাব ফেলেছে সেটাকে এখানে উল্লেখ করতে হবে পরের কোশ্চেন হচ্ছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলি কি কি সুস্থায়ী সমাজ গঠনে কি কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে পরের কোশ্চেন হচ্ছে বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো এই কোশ্চেনটা এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারে যে অর্থনৈতিক সামাজিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক করো। দুটোর মধ্যে আমার যে প্রশ্নই আসুক না কেন আমার উত্তরটা কিন্তু আমার সেম হবে পরের কোশ্চেন হচ্ছে প্রচলিত আর অপ্রচল অপ্রচলিত শক্তি কাকে বলে এর শ্রেণীবিন্যাস আমরা ছোটবেলা থেকেই প্রচলিত শক্তি কনভেকশনাল রিসোর্স আর অপ্রচলিত শক্তি নন কনভেকশনাল রিসোর্স আমরা পড়ে এসেছি সেটাকে আমাদের এখানে পড়তে হবে শ্রেণীবিভাগ ও ব্যবহার উল্লেখ করে তারপরে হচ্ছে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে শিল্প সংস্থার কি ভূমিকা রয়েছে সেটাকে আমাদের এখানে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে অধ্যায় চার অধ্যায় চার থেকে এখানে আমরা শেষ অধ্যায়টি এখান থেকে আমরা আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে সুস্থায়ী কৃষিতে জলসেচ ও রাসায়নিক সারের ভূমিকা আলোচনা করো বা ব্যাখ্যা করো ফোর শস্য সংরক্ষণ ব্যবস্থাপনা এটা বড় প্রশ্ন হিসাবেও এইট মার্কস দিতে পারে বা এখান থেকে যে আমরা বিভিন্ন পয়েন্ট গুলো যে ভেঙে ভেঙে যে আমরা এখানে উত্তরটা যে রেডি করব অর্থাৎ শস্য সংরক্ষণ ব্যবস্থাপনা কি কি উদ্দেশ্যে শস্য সংরক্ষণ করা হচ্ছে শস্য সংরক্ষণ কেন করা হয় আর শস্য সংরক্ষণ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি গৃহীত পদক্ষেপ নেওয়া দরকার এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা পয়েন্ট গুলো বললাম এগুলোকে ভাঙা ভাঙা হিসেবে দিয়ে দিতে পারে আবার সব পয়েন্ট গুলোকে কিন্তু একত্রিত করে কিন্তু বড় প্রশ্ন হিসেবে কিন্তু এইট মার্কস কিন্তু দিয়ে দিতে পারে পরের কোশ্চেন হচ্ছে পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো তারপর হচ্ছে সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনার বিবরণ দাও এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ফাইভ প্লাস হচ্ছে ফসল উৎপাদনে ভূমিকা উল্লেখ করো কৃষিকাজে উপাদান গুলির বিবরণ দাও পরের কোশ্চেন হচ্ছে লবণাক্ত মাটিতে কৃষিকাজ কিভাবে করা হচ্ছে সেটা ব্যাখ্যা করতে হবে ফোর মার্কস এর জন্য এটা ঠিক আছে এখান থেকে আর খুব বেশি বড় কোশ্চেন আসে না তারপর শেষ প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব কাকে বলে এর সুফল ও কুফল গুলি আলোচনা করো তাহলে এই হচ্ছে আমার চারটি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সঙ্গে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই প্রশ্নগুলোকে যদি ঠিকঠাক ভাবে করো তাহলে বিভাগ গ থেকে কিন্তু আমরা যে আমাদের পাঁচটি যে আট নম্বরের প্রশ্ন যে আসে এই পাঁচটি কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে কমন পেয়ে যাব। আর আরেকটা আছে সেটা হচ্ছে বিভাগ ক আর বিভাগ যেখান থেকে তোমাদের চল্লিশ নম্বরের এমসিকিউ আর এসি আসে এমসিকিউ আর এসি ক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমাদের যে বিভিন্ন যে টেস্ট পেপার গুলো বেরিয়েছে টেস্ট পেপার ডাব্লিউ বিটি টেস্ট পেপার বা পারুল প্রকাশনের ডাব্লিউ বি এইচ এর যে টেস্ট পেপার গুলো বেরিয়েছে সেই টেস্ট পেপার থেকে কিন্তু যে বিভিন্ন যে কোয়েশ্চেন গুলো রয়েছে শর্ট কোশ্চেন গুলো এমসি আর এসি এইগুলোকে এখান থেকে ভালো করে রেডি করে যাও কারণ ওইগুলোকে যদি ভালো মতো যদি রপ্ত করতে পারো তাহলে কিন্তু তোমরা ফাইনাল কিন্তু সেখান থেকে কিন্তু অনেক আর এসি কিন্তু কমন পেয়ে যাবে তার পাশাপাশি এই যে এইট মার্কস যে বিভাগ গয়ের যে যে প্রত্যেকটা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বাছাই করা যে প্রশ্নগুলোকে এখানে দেওয়া হয়েছে এইগুলোকে যদি ভালো মতো করে যেতে পারো তাহলে কিন্তু এইট মার্কস এর কিন্তু আমি কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবো তাহলে এইভাবে কিন্তু আমি পুরো পরিবেশ বিদ্যার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমার এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো মতো করে পরীক্ষার প্রিপারেশন নাও আর সুন্দর মস্তিষ্কে পরীক্ষা দিতে যাও ধন্যবাদ